সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানিয়ে দিচ্ছি। এআরএম রহমতুল্লাহ, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 43 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 28 জন পুরুষ, 15 জন নারী এবং 21 জন ঢাকা বিভাগে ও বাকি 22 জন অন্যান্য বিভাগে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো 1305 জনের। নতুন শনাক্ত হয়েছে 4008 জন। এ নিয়ে মোট বাংলাদেশে শনাক্ত হয়েছে 98,489 জন। আজ দুপুর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। এ সময় তিনি বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে খুলনায় রোগীর স্বজনদের হামলায় এক ডাক্তারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার রকিবউদ্দিনের মৃত্যু হয়। তিনি নগরীর গল্লামারি মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সচিব নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন এক বিবৃতিতে বলেছেন, বাজেটে ঘোষিত 10,000 কোটি টাকার বরাদ্দ থেকে অবিলম্বে চট্টগ্রামের বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য 500 কোটি টাকার বরাদ্দ দিন। চট্টগ্রামের বেহাল ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাই ফ্লু অক্সিজেন, নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর সহ করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা ডাক্তার, মেডিকেল স্টাফ, নার্স, কর্মচারীদের ভাতা, সম্মানী প্রণোদনার জন্য অবিলম্বে 500 কোটি টাকা বরাদ্দের তিনি উদাত্ত আহ্বান জানান। আল্লামা শাহ আহমদ শফির পর কে হবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, এ নিয়ে শুরু হয়েছে মাদ্রাসার শুরা বৈঠক। আজ বুধবার 10:00 দিকে হাটহাজারী মাদ্রাসার ভিতরে আল্লামা শাহ আহমদ শফির কক্ষে মজলিস শুরার এই বৈঠক শুরু হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে কর্মরত অস্থায়ী 10 জন চিকিৎসককে বরখাস্ত ও একজন স্টোরকিপারকে চাকরিচ্যুত করা হয়েছে। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, এই কিটে মাত্র 11-40% রোগীর রোগ শনাক্ত সম্ভব। এবার করোনায় আক্রান্ত হলেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ মুস্তফা কামালের বড় ভাই, কুমিল্লার লালবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলার বাসায় পারিবারিক আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ কোটা আন্দোলন নেতাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাদের এই হুমকি দেওয়া হয়। এর আগেও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী এক নেতা নূরকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। মেসেজ দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন বিপি নূর। সেখানে তিনি মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন। তার সাথে কোটা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। করোনার কারণে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করেও যথাসময়ে ভর্তি কার্যক্রম শুরু করার সাহস পাচ্ছে না আন্তঃশিক্ষা বোর্ড। তবে থেমে নেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভুঁইফুট ও বাণিজ্য প্রবণ কলেজগুলোর অপতৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা। বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীন সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত 23 ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা এখন বলছেন। এর আগে জানা গিয়েছিল মাত্র 3 জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। দুপক্ষ থেকেই হতাহতের দাবি করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার দিনের আরও পরের দিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন সংঘর্ষে আহত বেশ কজন সেনা প্রাণ ত্যাগ করেছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো তথ্য জানানো হয়নি। তেল আবিবের জাফা পৌরসভা কর্তৃক 18 শতকের ঐতিহাসিক আল ইসাফ মুসলিম কবরস্থান ধ্বংস করে শপিং মল ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বন্দরনগরী জাফায় টানা 6ষ্ঠ দিন ধরে প্রতিবাদ করছে ফিলিস্তিনিরা। এএফপির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সাবরিকে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। প্রিয় দর্শক শ্রোতা, এটি ছিল এখনকার মতো নিউজ আপডেট। ধন্যবাদ।